কয়েক ভাগ পতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার সার্বিক সূচক ডিএসএক্স চুয়াত্তর পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটশো বত্রিশে লেনদেন হয়েছে তিনশো চুরাশি কোটি টাকার দর কমেছে দুশো তেতাল্লিশটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বেড়েছে মাত্র সাতষট্টিটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের বিগত দুই সপ্তাহের ধারা বজায় রেখে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে সুযোগের নিম্নমুখী ধারা দেখা গিয়েছে এবং দিন শেষে ডিএসি এক্স ক্লোজ হয়েছে পাঁচ পয়েন্টে যা কিনা গত বৃহস্পতিবারের তুলনায় চুয়াত্তর পয়েন্ট কম আজকে সকালে ডেইলি নিউজ পেপারগুলোতে আমরা দেখেছি ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন সংক্রান্ত একটি নিউজ এসেছে বিগত এক দুই উইক ধরেই আমাদের সাধারণ বিনিয়োগকারীরা এই নিউজটি নিয়ে কিছুটা কনফিউজ যে আলটিমেটলি ঢাকায় স্টক এক্সচেঞ্জ কাদের কাছে তাদের স্টেক সেল করবে এবং আমরা মনে করছি যে এই নিউজটি সবগুলো সেক্টরকে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে শুধুমাত্র পাওয়ার সেক্টর ছাড়া আজকে সারা দিনে ব্যাংকিং সেক্টর ডাউন ছিল টু পয়েন্ট এবং ঢাকায় স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়েছে তিনশো কোটি টাকা এবং সবচেয়ে বেশি ট্রেড হওয়া শেয়ারগুলোর তালিকায় শীর্ষে ছিল এক্সকার ফার্মা